দু সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেট্রো রেল চালুর ঘোষণা দিয়েছে সরকার রাজধানীর উত্তর থেকে মতিচিল পর্যন্ত বিশ দশমিক শূন্য এক কিলোমিটার এই প্রকল্পের আগারগাঁও অংশে এখন পর্যন্ত পাঁচ কিলোমিটার দৃশ্যমান বাকি পনেরো কিলোমিটার সড়কে চলছে নানা কর্মযোগ্য কোথাও পাইলিং কোথাও পিলার স্থাপন কিছু কিছু অংশ চলছে উড়াল সড়কের উড়াল সড়কের স্ল্যাব বসানোর কাজ আবুল কালাম আজাদের তোলা ছবিতে রিপোর্ট সুমন মাহমুদের সরকারের নেয়া দশটি মেঘা প্রকল্পগুলোর ভিতরে অন্যতম একটি প্রকল্প মেট্রোয়েল আর এই মেট্রোয়েলটি দু হাজার একুশ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে জনসাধারণের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হবে বাংলাদেশের প্রথম মেট্রো বাস্তবায়ন করছে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের সার্বিক অগ্রগতি বেশ ভালো প্রাথমিকভাবে সরকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলতি বছরের ডিসেম্বরে চালুর ঘোষণা দিয়েছিল তবে পুরো সড়ক দুই একুশ সালে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে টোটাল ভায়াডাক্ট আমরা দৃশ্যমান করেছি সিক্স কিলোমিটার লেন্থ ওয়াইজ বললে দৈর্ঘ্যের সড়কের দৈর্ঘ্য অনুযায়ী পাঁচ কিলোমিটার আমরা ভায়াডাক্ট দৃশ্যমান করে ফেলেছে দু হাজার বিশ সালের মধ্যে ভাইডাক্ট ইরেকশন এই পোষণ পর্যন্ত আগাগা পোষণ পর্যন্ত শেষ করব সেখানে স্টেশন এবং কিছু আমাদের ব্যালেন্স ক্যান্টিলিভার রয়েছে লং স্প্যান রয়েছে সেইগুলোতেই একটু সময় লাগবে এবং স্টেশনগুলোতে পর্যায়ক্রমে কাজ করতে হবে ওখানে প্রথমে কনকোর্স লেভেল দেন প্ল্যাটফর্ম লেভেল এই জন্য ওখানে একটু সময় লাগবে বাকি ভাইডাক্টগুলো আমরা আশা করছি ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ করে দেব উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বারো কিলোমিটার মধ্যে পাঁচ কিলোমিটারের উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে আর আগারগাঁও থেকে মতিঝির পর্যন্ত আট কিলোমিটারের বেশি এই পথে পাইলিং ও পিলার তৈরির কাজ চলছে উত্তরা থেকে মতিঝির পর্যন্ত মোট ষোলোটি স্টেশন হবে উড়াল সড়কের উপরেই রেলের লাইন বসানো হবে শব্দ নিয়ন্ত্রণের জন্য লাইনের পাশে শব্দ নিরোধক দেয়ালও থাকবে ভায়োডাক্টের উপরে যারা কাজ করবেন তারা রেল বসাবে ইলেকট্রিক্যাল লাইন বসাবে তারা অলরেডি তাদের যে ইন্টারনাল কাজগুলো শেষ করছেন এখন তারা প্র্যাকটিক্যালি ফিল্ডে আসবেন আমরা তাদেরকে সেই সেই পরিমাণ জায়গা দেওয়ার জন্য আমরা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছি আগারগা পর্যন্ত অংশ তো আমরা অনেক দূর শেষ করেছি তার পরবর্তী যে কন্ট্রাক্ট প্যাকেজ ফাইভ এবং কন্ট্রাক্ট প্যাকেজ সিক্স কিছুদিন হল তারা ধরেছে এখনই তারা পিয়ার এবং কোনো কোনো জায়গায় পাইল ক্যাপ শেষ করেছে পাইলিং কাজও অনেক দূর এগিয়েছে উত্তরা থেকে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত এই পথ পাড়ি দিতে সময় লাগবে ৩৫ মিনিট কর্তৃপক্ষ বলছে চালু হওয়ার পর ব্যস্ত সময়ে ঘন্টায় সাড়ে বাইশ হাজার যাত্রী পরিবহন করতে পারবে আর দিনে পাঁচ লাখের বেশি যাত্রী পরিবহন করবে সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা